বিরতির পর আবার আমন্ত্রণ আইন ইসলামের সঙ্গে রয়েছে আমি মেনাস খান। সংবাদের এই পর্যায়ে যুক্তরাজ্য ও বাংলা কমিউনিটির কিছু প্রসঙ্গ। বাংলাদেশ হাই কমিশনার সাইদা মুনা তাসনিম বলেছেন, কনসুলার সেবায় গত 7 মাসে 21,000 টেলিফোন কল রিসিভ করা হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে গেল বুধবার হাই কমিশনের উদ্যোগে ব্রিটিশ বাংলাদেশের বিশিষ্টজনদের সাথে এক ভার্চুয়াল সংলাপে তিনি এমন কথা বলেন। বিস্তারিত আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের প্রতিবেদনে। লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনার সাইদা মুনা তাসনিম বলেছেন, কনসুলার সেবার মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। 2019-এ আমরা কিন্তু হোম অফিসের সাথে অনেক ডায়ালগ করেছি, এই সংখ্যাটাকে অর্ধেকে নামিয়ে এসেছি। এলডারলি এবং ডিসেবলদের জন্য আমরা এই কোভিড এর মধ্যে আমরা কিন্তু 10টি হোম সার্ভিস করেছি। তার সময়ে গত 2 বছরে বেড়েছে নতুন পাসপোর্ট তৈরি ও নবায়নের হার। 2018-তে আমরা 8,800 পাসপোর্ট দিয়েছি, 2019-এ আমরা দিয়েছি 11,700 মতো পাসপোর্ট, which is 35% ইনক্রিজ ইন সার্ভিস ডেলিভারি পাসপোর্টে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। করোনাকালীন সময়েও বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছে বিলেত প্রবাসীরা। 2020-এ রেকর্ড করেছি আমরা 1.3 বিলিয়ন, তার আগের বছর কিন্তু আমরা 1.2 বিলিয়ন। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করছেন বলেও জানান এই হাই কমিশনার। 2018-এর 30 নভেম্বর আমি এখানে যোগদান করার পর থেকে বঙ্গবন্ধুর এই মূল মন্ত্রে অনুপ্রাণিত হয়ে আমি এবং আমার সাথে বাংলাদেশ হাই কমিশন আমাদের যে পুরো টিম আছে, আমাদের যতজন আমাদের কর্মকর্তা কর্মচারী এখানে কাজ করছেন, আমরা সবাই একটি টিম হিসেবে কাজ করছি। ভার্চুয়াল সংলাপে অংশ নেন ইংল্যান্ড ও আয়ারের ব্রিটিশ বাংলাদেশি বিশিষ্টজনেরা। চৌধুরী মুরাদ, আইওএন টিভি নিউজ, লন্ডন।